স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুল ইউটিউব চ্যানেলে। ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি অ্যাপস হচ্ছে সেলফিন। আমরা অনেকেই জানি না এই সেলফিন অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের এই টিউটোরিয়ালে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেলফিন অ্যাপ ব্যবহার করবেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানটাতে একটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলের সকল আপডেটেড ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্ট্রো এর পর। ওয়েলকাম বন্ধুরা আপনাদের সবাইকে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে। ইসলামী ব্যাংক তাদের অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিত্য নতুন বিভিন্ন আপডেট নিয়ে আসছে, যা আমাদের মতো সাধারণ ইউজারদের জন্য খুবই হেল্পফুল, পাশাপাশি বাংলাদেশের অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রেও এটি প্রশংসার দাবিদার। তো বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই অ্যাপের বিভিন্ন যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন তার অল টোটাল প্রসেসটি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি এই অ্যাপসটির একটি রিভিউ আমি আপনাদেরকে দিব। তো বন্ধুরা আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে আমি আমার সেলফিন অ্যাপে লগ ইন অবস্থায় রয়েছি। আপনারা আপনার সেলফিন অ্যাপে লগ ইন করলে সেম এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো বন্ধুরা অ্যাট ফার্স্টে আমি আপনাদেরকে সেলফিন অ্যাপের এই টপ এরিয়ার বিস্তারিত দেখাবো। তো এখানটাতে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে এখানটাতে আমার সেলফিন অ্যাপে আমার যে নামটি দেওয়া রয়েছে সেটা দেখাচ্ছে। দেন এখানটাতে ব্যালেন্স নামে একটি ট্যাব রয়েছে, আমি যদি এখানটাতে ক্লিক করি তাহলে আমি আমার সেলফিন অ্যাপের ব্যালেন্সটি এখানটা থেকে দেখতে পারবো। পাশাপাশি বন্ধুরা এখানটাতে একটি মেনুবার রয়েছে, মেনুবারের প্রথমে এখানটাতে হোম নামে একটি ট্যাব রয়েছে, আমরা যদি এখানটাতে ক্লিক করি তাহলে আমরা সেলফিন অ্যাপের মেইন যে লেআউটটি রয়েছে সেখানটাতে চলে আসব। এরপর বন্ধুরা এখানটাতে লিমিট অ্যান্ড চার্জ নামে একটি ট্যাব রয়েছে, আমরা যদি এখানটাতে ক্লিক করি তাহলে বন্ধুরা আমরা সেলফিন অ্যাপের ডেইলি তারপর হচ্ছে মান্থলি লিমিটটা দেখতে পারবো। পাশাপাশি বন্ধুরা আমরা যদি চার্জের এখানটাতে ক্লিক করি তাহলে আমরা সেলফিন অ্যাপে কোন সার্ভিসে কত টাকা চার্জ করে সেটা দেখতে পারবো। ওকে, দেন হচ্ছে বন্ধুরা এখানটাতে ম্যানেজ কার্ড নামে একটা ট্যাব রয়েছে, আমরা যদি এখানটাতে ক্লিক করি তাহলে বন্ধুরা এখানটাতে আমরা আমাদের সেলফিন অ্যাপে যে ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করব সেটা দেখতে পারবো। এবং আমরা চাইলে আমরা যদি কোনো কার্ড এখান থেকে রিমুভ করতে চাই সেটা রিমুভও করতে পারবো। দেন বন্ধুরা এরপরে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটি ট্যাব, আমরা যদি এখানটাতে ক্লিক করি তাহলে আমরা আমাদের সেলফিন অ্যাপে আমাদের যে সকল ব্যাংক অ্যাকাউন্টগুলি অ্যাড করব সেই সকল ব্যাংক অ্যাকাউন্টগুলি দেখতে পারবো। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানটাতে আমার দুইটি ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমি আমার এই সেলফিন অ্যাপে আমার দুইটি ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি এখানটাতে, এজন্য এখানটাতে সেই দুইটি অ্যাকাউন্ট নাম্বার এখানটাতে দেখাচ্ছে। আমরা চাইলে এখানটাতে রিমুভ নামে যে বাটনটি রয়েছে এখানটাতে ক্লিক করে এই ব্যাংক অ্যাকাউন্টটি এই সেলফিন অ্যাপ থেকে রিমুভও করতে পারবো। দেন বন্ধুরা এখানটাতে ইনেবল বায়োমেট্রিক লগ ইন নামে একটি ট্যাব রয়েছে, আমরা যদি এখানটাতে ক্লিক করে আমাদের ফিঙ্গারপ্রিন্টটি এখানটাতে অ্যাড করি তাহলে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই এই সেলফিন অ্যাপে লগ ইন করতে পারবো, আমাদেরকে 6 ডিজিটের যে পিনকোডটি রয়েছে সেটি দিয়ে লগ ইন করতে হবে না। দেন বন্ধুরা এখানটাতে চেঞ্জ পিন নামে একটি ট্যাব রয়েছে, আমরা এখান থেকে আমাদের সেলফিন অ্যাপের 6 ডিজিটের যে পিনকোডটি রয়েছে সেটি চেঞ্জ করতে পারবো। দেন বন্ধুরা এরপর কন্ট্যাক্ট আস নামে একটি ট্যাব রয়েছে, এখানটা থেকে আমরা সেলফিন অ্যাপের হেল্প সেন্টারের যে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইমেইল এবং ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটি পেয়ে যাব। এছাড়াও এখানটাতে সেলফিন অ্যাপের কর্পোরেট যে ব্রাঞ্চটি রয়েছে সেই কর্পোরেট ব্রাঞ্চের অ্যাড্রেসটিও দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা এখানটাতে লগ আউট নামে একটি ট্যাব রয়েছে, আমরা যদি এখানটাতে ক্লিক করি তাহলে আমরা এই সেলফিন অ্যাপ থেকে লগ আউট করতে পারবো। পাশাপাশি বন্ধুরা এই লগ আউট ট্যাবের এখানটাতে একটি শর্টকাট আইকন দেওয়া রয়েছে, আমরা এখানটা থেকে ক্লিক করে যদি এই ইয়েস বাটনে ক্লিক করি তাহলে আমরা এই সেলফিন অ্যাপ থেকে লগ আউট করতে পারবো। এরপর বন্ধুরা এখানটাতে একটি নোটিফিকেশন আইকন রয়েছে, আমরা এখানটা থেকে আমাদের এই সেলফিন অ্যাপের বিস্তারিত নোটিফিকেশনগুলি দেখতে পারবো।
তো এই ছিল বন্ধুরা সেলফি ন্যাপের টপ এরিয়ার পরিচিতি। এখন আমি আপনাদেরকে এই মেইন যে সার্ভিস এরিয়াটি রয়েছে এই এরিয়াটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো বন্ধুরা, অ্যাট ফার্স্টে এই সার্ভিস এরিয়ার যে ট্যাবটি রয়েছে সেটা হচ্ছে অ্যাড মানি। তো অ্যাড মানির এখানটাতে যদি বন্ধুরা আমরা ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে ইসলামী ব্যাংকের যে ডেবিট কার্ড রয়েছে, তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের যে ক্রেডিট কার্ড বা খিদমা কার্ড রয়েছে সেটার মাধ্যমে আমরা এই সেলফি ন্যাপে অ্যাড মানি করতে পারবো। পাশাপাশি ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিংয়ের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটার মাধ্যমেও আমরা সেলফি ন্যাপে টাকা অ্যাড মানি করতে পারবো। ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশ রয়েছে সেটার মাধ্যমেও আমরা এই সেলফি ন্যাপে টাকা আনতে পারবো। এছাড়াও বন্ধুরা, আমরা যে কোনো ব্যাংকের ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মাধ্যমেও কিন্তু এই সেলফি ন্যাপে টাকা নিয়ে আসতে পারবো বা অ্যাড মানি করতে পারবো। তো বন্ধুরা, আপনারা কীভাবে সেলফি ন্যাপে এই চ্যানেলগুলি ব্যবহার করে অ্যাড মানি করবেন সে বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ইন্ডিভিজুয়াল একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কাইন্ডলি ভিডিওর ডেসক্রিপশনটি ফলো করবেন। ওকে, দেন বন্ধুরা, এখানটাতে রয়েছে ফান্ড ট্রান্সফার নামে একটি ট্যাব। ফান্ড ট্রান্সফারের এখানটাতে আমরা যদি বন্ধুরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে বন্ধুরা আমরা এই সেলফি ন্যাপের মাধ্যমে যে কোনো ইসলামী ব্যাংকের কোর ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে, তারপর হচ্ছে অন্য কোনো সেলফি অ্যাপ ইউজারকারীর কাছে আমরা হচ্ছে এই সেলফি অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবো। এছাড়াও বন্ধুরা, আমরা যে কোনো এম ক্যাশ ইউজারকারীর কাছেও টাকা পাঠাতে পারবো। এছাড়াও বন্ধুরা, আমরা যে কোনো ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি এবং এনপিএসবি এর মাধ্যমেও টাকা পাঠাতে পারবো। এছাড়াও বন্ধুরা, আমরা ক্যাশ বাই কোড এবং কিউআর কোডের মাধ্যমেও টাকা পাঠাতে পারবো এবং যে কোনো ভিসা কার্ড ইউজারকারীর কাছেও কিন্তু আমরা টাকা পাঠাতে পারবো। তো বন্ধুরা, আপনারা কীভাবে এই ফান্ড ট্রান্সফার করবেন এ বিষয়েও কিন্তু আমার চ্যানেলে ইন্ডিভিজুয়াল একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এজন্য আমি আসলে এই সার্ভিসগুলির বিস্তারিত দেখাবো না। আপনারা কাইন্ডলি আমার সেই ভিডিও টিউটোরিয়ালগুলি একটু ফলো করবেন, কারণ বন্ধুরা, আমি যদি আপনাদেরকে এই প্রত্যেকটি সার্ভিসের বিস্তারিত দেখাতে যাই, তাহলে কিন্তু এই ভিডিওর ডিউরেশনটি অনেক বেশি হয়ে যাবে। এজন্য বন্ধুরা, আপনারা কাইন্ডলি এই ভিডিওর ডেসক্রিপশনটি ফলো করবেন। দেন বন্ধুরা, এরপর রয়েছে মোবাইল টপ আপ নামে একটি ট্যাব। আমরা যদি এখানটাতে ক্লিক করি, তাহলে বন্ধুরা আমরা দেখতে পারতেছি যে আমরা এই সেলফি ন্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কয়টি মোবাইল অপারেটর রয়েছে সকল মোবাইল অপারেটরের প্রিপেইড এবং পোস্টপেইড নাম্বারেই কিন্তু আমরা টাকা রিচার্জ করতে পারবো। দেন বন্ধুরা, এখানটাতে বাই টিকেট নামে একটি ট্যাব রয়েছে। আমরা যদি বন্ধুরা এই বাই টিকেটের এখানটাতে ক্লিক করি, তাহলে বন্ধুরা আমরা দেখতে পারবো যে আমরা এই সেলফি ন্যাপের মাধ্যমে প্লেন, বাস, লঞ্চ ইত্যাদির টিকিট কাটতে পারবো। ওকে, দেন বন্ধুরা, ক্যাশ উইথড্র নামে একটি ট্যাব রয়েছে। আমরা যদি বন্ধুরা এখানটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা এই সেলফি ন্যাপের মাধ্যমে এটিএম বুথের মাধ্যমে, তারপর ইসলামী ব্যাংকের যে এজেন্ট ব্যাংকগুলি রয়েছে সেই এজেন্ট ব্যাংকের মাধ্যমে, এছাড়াও আমরা ইসলামী ব্যাংকের যে ব্রাঞ্চ অথবা সাব ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে, এছাড়াও আমরা এম ক্যাশের যে এজেন্টগুলি রয়েছে তাদের মাধ্যমেও কিন্তু আমরা এই সেলফি ন্যাপের টাকা উঠাতে পারবো বা উইথড্র করতে পারবো। দেন বন্ধুরা, বিল পেমেন্ট নামে একটি ট্যাব রয়েছে। আমরা যদি এখানটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমরা এই সেলফি ন্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংকের খিদমা নামে যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবো, ডেসকোর পোস্টপেইড ইউজারদের বিল পরিশোধ করতে পারবো, ডিপিডিসির পোস্টপেইড ইউজারদের বিল পরিশোধ করতে পারবো, ওয়াসার পানির বিল পরিশোধ করতে পারবো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের এডুকেশন ফিও কিন্তু আমরা এই সেলফি অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবো। দেন বন্ধুরা, রিকোয়েস্ট মানির এখানটা থেকে আমরা যে কোনো সেলফি অ্যাপ ইউজারকারীর কাছে টাকার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো। দেন আমরা সেম বন্ধুরা, আমরা এই রিকোয়েস্ট মানির কাজটি কিন্তু এই কিউআর কোডের মাধ্যমেও করতে পারবো। দেন বন্ধুরা, রিসিভ রেমিটেন্সের এখানটা থেকে আমরা বন্ধুরা আমরা বিদেশ থেকে কেউ যদি আপনাকে টাকা পাঠাই, সেই টাকাটিও কিন্তু বন্ধুরা আপনারা এই সেলফি অ্যাপের মাধ্যমে রিসিভ করতে পারবেন। ওকে, দেন বন্ধুরা, এখানটাতে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটি ট্যাব রয়েছে। আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টের এখানটাতে ক্লিক করি, তাহলে বন্ধুরা আমরা দেখব যে এখানটাতে অ্যাডেড আইবিবিএল অ্যাকাউন্ট নামে একটি ট্যাব রয়েছে। আমরা এখানটাতে ক্লিক করে আমাদের ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টকে এই সেলফি ন্যাপের সাথে অ্যাড করতে পারবো। এই জন্য সিম্পলি আমাদের এখানটাতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটি দিতে হবে, ডেট অফ
বার্থ দিতে হবে এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি এখানটাতে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা কাইন্ডলি সেই ভিডিও টিউটোরিয়ালটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ফলো করবেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সেলফিন অ্যাপে অ্যাড করেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের যাবতীয় কাজ কিন্তু আপনারা এই সেলফিন অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। যেমন ধরেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা অন্য যে কোনো ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো, ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনারা এই সেলফিন অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। দেন বন্ধুরা, কার্ড নামে একটি ট্যাব রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি এখানটাতে আমাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ডগুলি অ্যাড করি, তাহলে সেটার ম্যানেজমেন্টের কাজও কিন্তু সেম আমরা এখান থেকে করতে পারবো। পাশাপাশি সেই কার্ডের লেনদেনগুলিও কিন্তু আমরা এই সেলফিন অ্যাপের মাধ্যমেই করতে পারবো। এছাড়াও বন্ধুরা, এখানটাতে এম ক্যাশ নামে একটি ট্যাব রয়েছে। তো আমরা এম ক্যাশের ম্যানেজমেন্টের কাজটিও কিন্তু এখানটা থেকে করতে পারবো খুব সহজেই। দেন বন্ধুরা, ওপেন অ্যাকাউন্ট নামে একটি ট্যাব রয়েছে এখানটাতে। তো বন্ধুরা, এখান থেকে আমরা চাইলে আমাদের সেলফিন অ্যাপের ইনফরমেশনগুলি ব্যবহার করে ইসলামী ব্যাংকের ব্যক্তিকেন্দ্রিক যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেই অ্যাকাউন্টগুলি এখানটা থেকে খুলতে পারবো খুবই সহজে, এক মিনিটের মতো সময় লাগবে। তো বন্ধুরা, আপনারা কীভাবে এখান থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন সেই প্রসেসটি নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেটা আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখতে পারেন। তো এই ছিল বন্ধুরা এই সেলফিন অ্যাপের মেইন যে সার্ভিস লেআউটটি রয়েছে সেটার বিস্তারিত। এখন আমি আপনাদেরকে নিচের যে মেনুবারটি রয়েছে সেই মেনুবারটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো এখানটাতে বন্ধুরা অ্যাট ফার্স্টেই রয়েছে স্টেটমেন্ট। তো বন্ধুরা, আমরা যদি এই স্টেটমেন্টের এখানটাতে ক্লিক করি, তাহলে বন্ধুরা আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এখান থেকে বন্ধুরা আমরা আমাদের সেলফিন অ্যাপের যে স্টেটমেন্ট রয়েছে সেটা চেক করতে পারবো। পাশাপাশি আমাদের এই সেলফিন অ্যাপের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে সেটার স্টেটমেন্টও কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে চেক করতে পারবো। দেন হচ্ছে আমাদের সেলফিন অ্যাপে যদি কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে সেটার স্টেটমেন্টও আমরা এখান থেকে চেক করতে পারবো। এছাড়া বন্ধুরা, ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশ রয়েছে সেটার স্টেটমেন্টও কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে খুব সহজেই চেক করতে পারবো। তো বন্ধুরা, স্টেটমেন্ট চেক করার বিষয়েও আমার চ্যানেলে একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা কাইন্ডলি সেটা দেখে নেবেন। এছাড়াও বন্ধুরা, এই সেলফিন অ্যাপের বিভিন্ন যে অফার রয়েছে সেই অফারগুলি আপনারা এই অফার ট্যাবের এখানটা থেকে দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে কিউআর কোডের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। এছাড়াও এখানটাতে লোকেশন নামে একটি ট্যাব রয়েছে। তো বন্ধুরা, এই লোকেশন ট্যাব আর অফার ট্যাব, এই দুইটি ট্যাব আসলে এখনও চালু করেনি এই সেলফিন অ্যাপ কর্তৃপক্ষ, আশা করা যায় খুব শীঘ্রই তারা এটা চালু করবে। দেন বন্ধুরা, সবশেষে এখানটাতে এফএকিউ নামে একটি ট্যাব রয়েছে, আমরা যদি এখানটাতে ক্লিক করি, তাহলে আমরা বন্ধুরা এই সেলফিন সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলির অ্যান্সার এখানটা থেকে পড়তে পারবো। তো এই ছিল বন্ধুরা সেলফিন অ্যাপ সম্পর্কে বিস্তারিত। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালে। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।